ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর রায়েরবাজারে টিসিবি ন্যায্য মূল্যে 2 টন পেঁয়াজ জব্দ করেছে র‍্যাব, আর উদ্ধারও এক কর্মচারী 6 মাসের কারাদণ্ড। বন্ধুত্বের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতি পরিচালনা করতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ প্রধানমন্ত্রীর। উন্নত ঢাকা গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের, বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আতিকুল ইসলামের। রাজধানীতে প্রচারণায় ব্যস্ত বিএনপির 2 মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এবং তাবি তাওয়ালো, ভয় না পেয়ে ভোটকেন্দ্রে যেতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা। নির্বাচনী প্রচারণায় মন্ত্রী এমপিদের প্রচার নিষিদ্ধ করতে পরিপত্র জারির দাবি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের, চিঠি পাঠিয়েছেন সিইসিকে। বিএনপি মহাসচিব প্রচারণায় অংশ নিতে পারলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন পারবেন না, নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন ওবায়দুল কাদেরের। সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করতে নির্বাচন কমিশন ও সরকার ব্যর্থ বলে অভিযোগ বিএনপি নেতাদের। পাকিস্তানে জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় খারিজ, বিশেষ আদালতের আদেশকে অসাংবিধানিক ঘোষণা। ভারতের বিতর্কিত নাগরিক পঞ্জী কার্যকর না করার সিদ্ধান্ত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের, তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা, মায়াবতী, কেজরিওয়াল। বঙ্গবন্ধু বিপিএল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল খুলনা টাইগার্স।